উন্নয়ন পরিকল্পনায় প্রকৌশলীদের না রাখার প্রধান কারণ আমলাতান্ত্রিক জটিলতা বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তার মতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। সকালে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বুয়েটকে গবেষণা বাড়াতে পরামর্শ দেন বিশিষ্টজনেরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট অ্যালামনাইয়ের পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, নগর উন্নয়নের সাথে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, কারণ সরকারের উন্নয়ন পরিকল্পনায় প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু প্রকৃতি, নদী ও খাল রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা কিভাবে করা যাবে তা সবচেয়ে ভালো জানেন প্রকৌশলীরা। প্রকৌশলীদের জ্ঞান সেটা বিশেষ ধরনের জ্ঞান, এই জ্ঞানের সঙ্গে প্রয়োগের যোগ আছে এবং এই জ্ঞান প্রযুক্ত হয় এবং প্রয়োগের সঙ্গে তাত্ত্বিক জ্ঞানের একটা দ্বন্দ্ব চলে। সেই দ্বন্দ্বের মধ্যে প্রয়োগ সমৃদ্ধ হয়, সেই দ্বন্দ্বের মধ্য দিয়ে জ্ঞান আরও বিকশিত হয়। তিনি বলেন, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে প্রকৌশলীদের ক্ষমতা থাকলে উন্নয়ন আরও বেশি জনকল্যাণকর হতো। মাটির নিচে কী আছে সেই খবর, পানির খবর, কোথায় সম্ভাবনা আছে, সুন্দরবন কী করে রক্ষা করতে হবে, রংপুর পারমাণবিকের ঝুঁকির দিকটা কত কী, এগুলো সমস্ত আপনারা জানেন, কিন্তু সিদ্ধান্ত আপনারা নিতে পারেন না। সিদ্ধান্ত আসে অন্য দিক থেকে। পুঁজিবাদীর স্বার্থবাদীরা এই সমস্ত পরিকল্পনাগুলো গ্রহণ করেন, ওয়ার্ল্ড ব্যাংক আসে, তাদের পরামর্শ আসে এবং সেইভাবে তৈরি হয়। সেইখানে আপনারা অসহায়ভাবে থাকেন। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, বুয়েট শিক্ষা অর্জনে এগিয়ে থাকলেও গবেষণায় পিছিয়ে আছে, এজন্য তিনি গবেষণা বাড়ানোর উপর গুরুত্ব দেন। বুয়েট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম সবাই স্বীকার করে, খুবই ভালো, কিন্তু এরপরে মাস্টার্স অ্যান্ড পিএইচডি আমাদের কার্যক্রম সেইভাবে এত বছর পরেও, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রায় 56 বছর হয়ে গেল, তারপরে কিন্তু সেইভাবে সেই অগ্রগতি হয় নাই। পরে বেলুন উড়িয়ে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।